আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলার নাস্তা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আরিশার বাবাকে হচ্ছে আজকে সিম্পল ব্রেকফাস্ট দিলাম রেডিমেড। তো হচ্ছে ব্রেকফাস্ট পুরোটা কমপ্লিট করে নাই, একটু খেয়ে তারপর হচ্ছে চলে গেছে অফিসে। তো তারপর হচ্ছে আমি ব্রেকফাস্ট করে নিলাম, আর এখন হচ্ছে আমি আদা ছিলতে বসলাম। আদাগুলো আনা হয়েছিল, তো এগুলো ছিলা হয় নাই, ব্ল্যান্ড করতে হবে। তো আজকে ভাবলাম যে বসে বসে ছিলে ফেলি। তো আমি একটা ছুরি দিয়ে প্রথমে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর পরে হচ্ছে দা দিয়ে কুচি করে নিব। আজকে রসুন আর আদা পেস্ট করব। তো রসুনগুলো হচ্ছে ছিলতে হবে। তো ভাবছিলাম যে আদাগুলো ছিলে তারপর রসুনগুলো কুচি করে ফেলবো, কিন্তু আদা ছিলে আমার একদম জান বের হয়ে গেছে। মানে মনে হচ্ছিলো যে আমি অনেকগুলো মরিচ কুচি করেছি, এত পরিমাণে হাত জ্বলতেছিলো। রসুন কুচি করলেও আমার সেম প্রবলেম হয়, প্রচণ্ড হাত জ্বলে। এই দুইটা মশলাতে একটু ঝাঁজ বেশি, যার কারণে হাত জ্বলে। আর এই আদা ছিলে তো পুরো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আমি হচ্ছে গোসলের পরেও দেখা গেছে যে হাত আরও বেশি জ্বলতেছিল, তো পরে আস্তে আস্তে হচ্ছে জ্বলাটা কমেছে। তো হাত যেহেতু জ্বলতেছিলো, আমি হচ্ছে এগুলো ছিলার পর আর সাথে সাথে কুচি করি নাই, আর এসে একটু ডিস্টার্ব করতেছিলো। তো ভাবলাম আচ্ছা সন্ধ্যার দিকে বসে আমি এগুলো কুচি করে ফেলবো, আর আরিশের বাবা আসলে তারপর হচ্ছে এগুলো আমি ব্ল্যান্ড করব। তো এই তো আমি হচ্ছে এখন সন্ধ্যা সময়, তো সন্ধ্যার দিকে বসে বসে এখানে আদাগুলো কুচি করে নিলাম, আর রসুনও আমি কুচি করে নিচ্ছিলাম। তো এর মধ্যে আরিশের বাবা চলে আসছে। ওর অফিস বাসার কাছাকাছি হওয়াতে একটা সুবিধা, অফিস শেষ করে বাসায় আসতে খুব একটা সময় লাগে না। আমি হচ্ছে ওয়েট করতে থাকি কখনও আসবে, যেদিন একটু বাজার খরচা থাকে দিন হচ্ছে এগুলো বাজার খরচা করে নিয়ে আসতে একটু সময় লাগে, আর তা না হলে বেশিক্ষণ টাইম লাগে না। তো এই তো ও অলরেডি চলে আসছে, আমি এগুলো ছিলতে বসছিলাম। তো আসার সময় এখানে হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছে। তো প্রথমেই হচ্ছে আমি আইসক্রিমটা বের করে ফ্রিজে রাখলাম, আমাদের নতুন ফ্রিজে প্রথম আইসক্রিম রাখলাম। আর তারপর নিয়ে আসছে সমুচা, তারপর পেটিস সন্ধ্যার নাস্তার জন্য। আর এখানে হচ্ছে আরিশের জন্য চিপস, চকলেট, কেক, এগুলা হাবিজাবি জিনিস। আর হচ্ছে রুম স্প্রে ছিল, তারপর হচ্ছে আর কি চাল, ডিম, পাউরুটি, তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, তারপর থাই স্যুপ, সরিষা। সরিষা আনতে বলছি, আমি একটা রেসিপি করব চাল কুমড়া দিয়ে, তো সেজন্য সরিষা আনতে বলছিলাম। তো অনেকগুলো সরিষা নিয়ে আসছে। তারপর হচ্ছে চানাচুর, এগুলো আর কি টুকিটাকি খরচা। আর এই যে থাই স্যুপ, থাই স্যুপ আগেরও একটা রয়ে গেছে। তো এখন হচ্ছে আমি প্রথমে এখন বাজারগুলো গুছায় রাখবো আগে। আর এই যে একটা নিম সাবান, আমাদের এখন হচ্ছে সবারই চুলকানির সমস্যা, তো নিম সাবান দিয়ে গোসল করলে হচ্ছে চুলকানিটা একটু কমে মনে হয়। তারপরে তো ফান্টা আর সেভেন আপ। তো আমি এখন সব কিছু আগে বের করে নিচ্ছি, তারপর হচ্ছে জায়গা মতো সব কিছু গুছিয়ে রাখবো। তো এগুলো গুছিয়ে রেখে তারপর হচ্ছে আমি আমার এই যে আদা রসুন এগুলো ছিলাটা শেষ করব, আর এই যে এগুলো হচ্ছে সরিষা। আদা রসুন ছিলে তারপর এগুলো হচ্ছে আমি আগে পেস্ট করব, তারপর হচ্ছে আমি রান্নাবান্না করব। আমি রাতেই রান্নাবান্না করি, দিনে আমি রান্না রাখি না, যেহেতু দিনে সারাদিন আমি বাসায় আরিশকে নিয়ে একা থাকি। তো ওকে সাথে নিয়ে রান্না করাটা আমার জন্য অনেক কঠিন আর অনেক কষ্টের একটা কাজ। এমনিতেও দেখা যায় রাতে যে রান্না করি সেটাও অনেক কষ্টকর, কারণ ও বেশিক্ষণ ওর বাবার কাছে থাকতে চায় না, আমার কাছে আসতে চায়, একটু পরপর দৌড় দিয়ে কিচেনে চলে আসে। তো কিছু তো করার নাই, রাতেই রান্না করে রাখতে হবে। আর সকালবেলা হচ্ছে আমি ভাতটা রান্না করি, যেহেতু আরিশের পাপা দুপুরে লাঞ্চটা নিয়ে যায় বাসা থেকে, তো ভাত রান্না করি, কোনো একটা ভাজি থাকলে সেই ভাজিটা আমি করে রাখি আর কি সকালবেলা। আর এই তো আমার আদা রসুন ছেলা হয়ে গেছে, এগুলো আমি ধুয়ে তারপর হচ্ছে বাকি সব কিছু কাটাকাটি করে নিয়েছি, এখন হচ্ছে এগুলো ব্লেন্ড করব। তো আজকেই প্রথমবার আমি ব্লেন্ডারটা ইউজ করব। তো এখানে ও আমাকে ব্লেন্ডারটা বের করে দিচ্ছে, আর তারপর হচ্ছে আমি বসে ব্ল্যান্ড করে নিব। তো আরিশের পাপা আমাকে বলতেছিলো যে দাও আমি তোমাকে হেল্প করি, এগুলো আমি পেস্ট করে দিই। তো আমি ওকে বললাম যে না, তোমার ব্ল্যান্ড করতে হবে না, তুমি আরিশকে রাখো, আমি ঝটপট ব্ল্যান্ড করে নিচ্ছি। আমার যেহেতু রান্নাও আছে, আমি মশলাটা একটু তাড়াতাড়ি পেস্ট করে নিব আর কি। তো এই তো আমি এখানে শুধু একটা জারি বের করতেছি, ছোটোটা। এটার মধ্যে হচ্ছে ওয়েট মশলাটা করা হয় আর কি, মানে ভেজা মশলাটা। তো সেজন্য আমি এটাই এখন বের করে নিচ্ছি, আর বাকিগুলো এখন বের করব না, এগুলো এখন এভাবেই প্যাকেটের মধ্যেই থাক, পরে আমি আস্তে ধীরে এগুলো গুছায় রাখবো, এখন প্যাকেটের মধ্যেই রেখেছি আপাতত। আমার কিচেন তো এখনও আমি অর্গানাইজ করি নাই, তারপর হচ্ছে আমি এগুলো সুন্দরভাবে গুছায় রাখবো। আর আমার জয়পান ব্লেন্ডারের এই জারগুলো আমাদের বাসারটার মতোই সেম জার, কিন্তু এটার মেশিনটা একটু অন্যরকম আর কি, ডিফারেন্ট। তো এই তো
এখন আমি ঝটপট মশলাটা ব্লেন্ড করব, তারপর আমি রান্না করতে যাব। রান্নাও খুব বেশি আহামরি রান্না না, সিম্পল রান্না বান্না। অনেকেই দেখি যে কমেন্ট করেন যে একটা তরকারি রান্না করেন, তারপর এই সেই। আসলে আমরা মানুষ দুজন, আমি তো এক গাদা রান্না করব না অবশ্যই, আর দুজন মানুষের জন্য তো আমি চারটা পাঁচটা তরকারি রান্না করব না। একটা তরকারি রান্না করি, সাথে একটা ভাজি থাকে আর ডাল থাকে, এই তো দুজন মানুষের জন্য এটাই হচ্ছে আমাদের হয়ে যায়। আর বাসায় হচ্ছে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের জন্য, আসলে রান্না বান্নার তেমন প্যারা নিতে হয় না। আর আমার বাবু তো এখনও অনেক ছোট, ওর খাবারই ও খায়। মাঝে মাঝে একটু ভাত খাওয়ানো ট্রাই করি, এই তো। তো আবার অনেকে বলেন যে আপনি শুধু আপনাদের দুজনের জন্যই খাবার রেডি করেন, খালি দুজনের জন্য রান্না করলেই হবে, বাচ্চাটা কী খাবে? আরে বাবা, বাচ্চার চিন্তা তো আমার, বাচ্চার চিন্তা আমি করবো। আর আমি আমার বাচ্চার খাবারের ব্যাপারে অনেক বেশি কনসার্ন। যারা আমার ব্লগগুলো আগে দেখেছেন, আমি আপনাদের সাথে আমার বাচ্চার খাবারের অনেক রেসিপি আমি শেয়ার করেছি, এখন করি না, কারণ অনেকে আমাকে নিষেধ করেছে যে বেবির ফুড আমি ইউটিউবে না শেয়ার করতে, সেজন্য আমি এখন কোনো রেসিপি টেসিপি কিছুই শেয়ার করি না। আর আমার বাচ্চার খাবার অবশ্যই আমি রেডি করি, আমি শুধু দেখাই আমাদের দুজনেরটা। তো সেটা বললেই অনেকে বলে যে হ্যাঁ, মানে দুজনের জন্যই খাবার বানান, বাচ্চাটা কী খায়? তো এইসব কথা শুনলে না আমার হাসি পায়। তো যাই হোক, বেশি কিছু আর বলি না। তো আমি হচ্ছে এখানে সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি আজকে প্রথমবার চাল কুমড়া সরিষা পেস্ট দিয়ে ভুনা করব। এটা অনেক আগের একটা রেসিপি, মানে দেখা যেত যে আমার দাদুদের সময় নাকি এই রেসিপিটা বেশি করা হতো। তো আজকে আমি ভাবলাম যে এই রেসিপিটাই ট্রাই করি। আর আপনারা যারা আমার আপুরা আছেন, আমাকে অনেক রেসিপি দিয়েছেন যে চাল কুমড়াটা কীভাবে রান্না করতে হয়। তো আমি আপনাদেরকে বলেছিলাম আমাকে একটু হেল্প করার জন্য রেসিপি দিয়ে, মানে আপনাদের থেকে ডিফারেন্ট ডিফারেন্ট রেসিপি আমি মানে চাচ্ছিলাম আর কি। তো আপনারা সবাই আমাকে অনেক ধরনের রেসিপির আইডিয়া দিয়েছেন, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস এত কষ্ট করে লিখে আমাকে জানানোর জন্য। তো আপনাদের রেসিপিগুলোও আমি ট্রাই করব। আর এভাবে রান্না করতেও কোনো একটা আপু বলেছিল, তো ভাবলাম যে আচ্ছা এইভাবে রান্না করে দেখি। আমি রেসিপিটা ইউটিউবে সার্চ করে দেখে নিয়েছি। তো আমার ওই ব্লগটার মধ্যে, মানে যেটাতে আমি চেয়েছিলাম আর কি আপনাদের কাছে রেসিপি, ওইটা তো আসলে মানুষ এসে নেগেটিভ কমেন্ট করে যে হ্যাঁ ন্যাকামু, আপনি নিজেই রেসিপি শেয়ার করেন, এখন আপনি আবার আমাদের কাছে রেসিপি চাচ্ছেন। তো আসলে আমি তো রেসিপি শেয়ার করি তার মানে এই না যে আমি সব কিছু জানি। আবার অনেকে এরকমও লিখেছে যে হ্যাঁ ন্যাকামি করে, চাল কুমড়া মনে হয় জীবনও খায় নাই, জীবনও রান্না করে না, এটা কীভাবে রান্না করতে হয় জানে না, উনি পারে না। তো আসলে কি বলবো, মানুষের মেন্টালিটি, আসলে মানুষ পারেও বটে। একটা জিনিস না পারলে, আইডিয়া না থাকলে আমি কি আপনাদের কাছ থেকে আইডিয়া নিব না? আপনারা তো আমার একটা ফ্যামিলি, একটা পরিবার হয়ে গিয়েছেন। আর এখানে আমার অনেক অভিজ্ঞ আপুরা আছে, আমি তো অত পারফেক্ট না, অত পারফেক্টভাবে রান্নাও করতে পারি না, যতটুকু যাই পারি আলহামদুলিল্লাহ। তবে সব কিছুই যে পারি বা পারবো এটাও না, সবাই সব কিছু পারে না। তো সেই জন্য আসলে জানতে চেয়েছিলাম আর কি রেসিপিটা। তো যারা আমাকে রেসিপি শেয়ার করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। তো আমি আজকে হচ্ছে চাল কুমড়াটা সরিষা পেস্ট দিয়ে ভাজি করবো আর কি, আর হচ্ছে রুই মাছ পেঁয়াজ দিয়ে ভুনার মতো করে একটু রান্না করবো হালকা ঝোল রেখে। তো আমি প্রথমে মাছটা ভেজে নিলাম। মাছটা হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে ভাজতে নিয়ে একটু ভুল করে ফেলছি মনে হয়, কারণ নতুন কড়াই তো একদম লেগে যাচ্ছিলো, বহু কষ্টে আমি মাছটা ফ্রাই করেছি যেন না ভেঙে যায়। তো মাছটা ভেজে তুলে এখন হচ্ছে আমি পেঁয়াজটা ভুনা করে নিচ্ছি, তারপর এখানে আমি সব মশলা দিব। আর ওইদিকে হচ্ছে চাল কুমড়াটা আমি একটু কাটা চামচ দিয়ে একটু কেচে কেচে নিয়েছি যেন মশলাটা একটু ভেতর পর্যন্ত যায়, সেদ্ধটা ভালো হয়। আর আমি এখানে অর্ধেক থেকেও কম পরিমাণে নিয়েছি চাল কুমড়াটা, আর বাকিটা হয়তোবা আমি মাছ দিয়ে রান্না করব কোনো একদিন। তো তারপর হচ্ছে চাল কুমড়ার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে আমি হচ্ছে এটাকে হালকা করে একটু ভেজে তুলে রেখেছি। এখন প্যানের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু কালো জিরা আর একটা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে, তারপর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একসাথে দুইটা রান্নাই বসিয়ে দিয়েছি, আমি তাড়াতাড়ি করে করতেছিলাম, কারণ আরিশ আবার বেশিক্ষণ থাকে না। তো ও যতক্ষণ ওর বাবার কাছে থাকে চেষ্টা করি খুব ঝটপট রান্নাটা করে ফেলার জন্য। তো এই দুইটা রান্না শেষ করে আমি হচ্ছে ভাত বসাই দিব রাতের জন্য আর কি। আর আমি আগামীকালকে দুপুরের জন্য আবার হচ্ছে সকালবেলা ভাত রান্না করব। তো এখানে হচ্ছে আমি দিয়ে দিয়েছি এই যে মাছের যে ইয়েটা আর কি, পেঁয়াজটা ছিল, তো ওইটার মধ্যে আদা রসুন পেস্ট, এখন গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ। আর আজকে একদমই লাইট মশলায় আমি তরকারিটা রান্না করব, খুবই কম মশলা দিয়ে আর একদম কম তেলে।
আসলে আমি রান্না দেখা যায় সবসময় একটু বেশি পরিমাণে তেল মশলা দিয়ে করে ফেলি, যেটা স্বাস্থ্যের জন্য আসলেই ক্ষতিকর। তো এখন থেকে আমি চেষ্টা করব, যদিও আসলে আমি প্রায় সময় চেষ্টা করি তারপরও পারি না, ওই যে দিয়ে অভ্যাস হয়ে গেছে। তো আজকে একদম আমি কম করেই দিয়েছি মশলা। আর ওখানে হচ্ছে যে চাল কুমড়ার যেটা আমি রান্না করতেছিলাম আর কি, তো ওখানে পেঁয়াজটা ভুনা ভুনা করে ভেজে নিয়ে তারপর এখন আমি এখানে সরিষার পেস্ট দিয়ে দিলাম। সরিষাটার সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়েছিলাম, যেন সরিষাটা তিতা না লাগে, লবণটা এই কারণেই দেয়া। এখন সরিষা পেস্টটা আমি কিছুক্ষণ কষিয়ে নিব, আর তারপর এখানে আদা রসুন বাটা দিব অল্প পরিমাণে। এই যে আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিব, আর তারপর এখানে খুবই সামান্য পরিমাণে হচ্ছে আমি গুঁড়া মশলা দিয়ে দিব, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া। আর আসলে এই রান্নাটা যে এত মজা লাগবে আমি আসলে বুঝি নাই, প্রথমবার করেছি। আগে অবশ্য এই রেসিপিটা আমি খেয়েছিলাম একবার, কিন্তু নিজের হাতে করে খাওয়া হয় নাই আর কি। প্রথমবার ট্রাই করেছি, তো আলহামদুলিল্লাহ এটা খুবই মজা হয়েছিল। তো এখন আবার একদল লোক এসে বলবে যে হ্যাঁ আপনি যা রান্না করেন তাই আপনার কাছে মজা লাগে, আপনার কাছে তো কখনও কোনো কিছু খারাপ লাগে না বা আপনার হাতের কখনও কোনো কিছু খারাপ হয় না, এগুলোও মানুষ আমাকে বলে। তো আমার হচ্ছে যখন যেটা ভালো হয় আমি ভালো বলি, আর খারাপ যে হয় না তা না, খারাপ যখন হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করি, বলি যে এটা ভালো হয় নাই। তো এটা ভালো হয়েছে বলতে তো সমস্যা নাই। এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তারপর এখন আমি আগে থেকে ভেজে রাখা চাক করে এই যে চাল কুমড়াটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এখন একটু মশলার সাথে চাল কুমড়াটাকে কষিয়ে নিব। আর এখানে আমি একটা কাঁচামরিচ দিয়েছি, যেহেতু কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করার সময় দিয়েছি। আর এই তো সামান্য একটু ধনে পাতা দিলাম, ধনে পাতা এটাতে দেয় কিনা আমি জানি না, তারপর আমি একটু দিয়ে দিলাম, মাছ তরকারির জন্য কেটেছিলাম। আর এই তো আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। এই তো আমার রান্নাবান্না শেষ, এখন আমি ভাত বসিয়ে দিলাম। তো তারপর হচ্ছে আমরা রাতের খাবারটা খেয়ে নিয়েছি। তো আমি রাতে যে রান্নাটা করি সেটা আমরা রাতে খাই, আর তারপর দিন দুপুরবেলা খাই। ওই মতো করে আমি রান্না করি আর কি, যেমন দিনে রান্না করলে দুপুরে খাই রাতে খাই, তো সেমভাবে আমি রাতে রান্না করে হচ্ছে রাতে গরম গরম খাই, তারপর দিন দুপুরে আবার গরম করে খাই, ফ্রিজে রেখে দিই। তো রান্নাবান্না শেষ করে, ডিনার শেষ করে এখন হচ্ছে আমরা দুজন একটু আইসক্রিম খেতে বসলাম, সাথে আরিশও বসছে, তবে খাওয়ার জন্য নয় খাওয়ানোর জন্য, ও এখান থেকে নিয়ে নিয়ে ওর পাপাকে খাওয়াচ্ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।